ইসরায়েলের পাঠানো জ্বালানি প্রত্যাখ্যান হামাসের। পূর্ব ভূমধ্যসাগরে সেই দুর্ঘটনায় মার্কিন পাঁচ সেনা নিহত। আল শিফা হাসপাতালে হামলায় হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। গাজায় নিহতদের দাফনও করা যাচ্ছে না। ইউক্রেনে নিরাপত্তা ভাঙল রাশিয়া, কিয়েভের রাতভর ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করা, বললেন এরদোয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের পাঠানো জ্বালানি প্রত্যাখ্যান হামাসের। আল শিফা হাসপাতালের 300 লিটার জ্বালানি পাঠিয়েছে ইসরায়েল, তবে হামাসের বাধার কারণে তা সরবরাহ করা সম্ভব হয়নি, এমন অভিযোগ করেছে তেল আবিব। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, রোববার রাতে আল শিফা হাসপাতালের কাছাকাছি পৌঁছে দেওয়া হয় জ্বালানি। একটি ভিডিও ফুটেজও প্রকাশ করে তারা, যেখানে ইহুদি সেনাদের কন্টেইনার পরিবহনের চিত্র দেখা যায়। যদিও ভিডিও ধারণের স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, জ্বালানি সরবরাহ হলে চালু করা যেত হাসপাতালের ইনকিউবেটর। তার অভিযোগ, আল শিফা হাসপাতাল থেকে শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে হামাসের কর্মকাণ্ডে। এদিকে পূর্ব ভূমধ্যসাগরে সেই দুর্ঘটনায় 5 মার্কিন সেনা নিহত। পূর্ব ভূমধ্যসাগরে সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এর আগে দুর্ঘটনার খবর দিলেও বিস্তারিত তথ্য গোপন রাখে। আজ সোমবার BBC-র এক প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় 5 মার্কিন সেনা নিহত হয়েছে। একটি রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশ যানে জ্বালানি নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তৎপরতা বাড়িয়েছে, তবে এর সঙ্গে ওই ঘটনার সম্পর্ক নেই বলে গতকাল জোর দিয়ে জানায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ইউরোপীয় কমান্ডো। প্রেসিডেন্ট জো বাইডেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের অবদান স্মরণ করেন। হেলিকপ্টারটি কোথা থেকে যাত্রা করেছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে। ইসরায়েল হামাস সংঘাতের পর গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে 2টি বিমানবাহী রণতরী জাহাজ ও জেট বিমান সরিয়ে আনে যুক্তরাষ্ট্র, যা ওই সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে প্রতিফলিত করে। এই যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়েছে দেশটি, বিশেষ করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দিকে মনে চোখ ওয়াশিংটনের। তাদের সংঘাতে যোগ দিতে বাধা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র, তবে ইরানের সহায়তা পাওয়া দলটি এরই মধ্যে সংঘাতে যোগ দিয়েছে। এদিকে আল শিফা হাসপাতালে হামলায় হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় হামলা চালাতে ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার তৈরি AGM-114R9X হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার দখলদার ইসরায়েলি সেনাদের ওই হামলায় হাসপাতালের বেশ কয়েকজন রোগী হতাহত হয়েছে। রোগী, চিকিৎসক ও আশ্রয় গ্রহণকারী অন্তত 15,000 ফিলিস্তিনি আল শিফা হাসপাতালে অবস্থান করছেন। আগে থেকে এ কথা জানা সত্ত্বেও গত শুক্রবার রাতে প্রথম ওই হাসপাতালে হামলা চালায় ইহুদিবাদী সেনারা। এরপর রোববারও হাসপাতালটিতে হামলা হয়। একটি মার্কিন সামরিক সূত্র প্রেস টিভিকে জানিয়েছে, গত শুক্রবার রাতের হামলায় আমেরিকায় তৈরি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কয়েকটি অনলাইন সূত্রও এ কথার সত্যতা নিশ্চিত করেছে। হেলফায়ার এমন একটি প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র যা বিস্ফোরিত না হলেও এর ঘূর্ণায়মান ব্লেডের কারণে এটি 3 ফুটের দূরত্বের মধ্যে যে কারো শরীর কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এই ক্ষেপণাস্ত্র 1.5 কিলোমিটার থেকে শুরু করে 8 কিলোমিটার দূরত্বের যে কোনো লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা সম্ভব। হেলফায়ার ক্ষেপণাস্ত্র ভূমি, সাগর কিংবা আকাশ থেকে নিক্ষেপ করা যায়। গাজার আল শিফা হাসপাতালে হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কাজে MQ-1, MQ-1C এবং MQ-9 ড্রোন ব্যবহার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সামরিক বাহিনীর একজন বিশ্লেষক প্রেস টিভিকে বলেছে, হেলফায়ার ক্ষেপণাস্ত্র ড্রোন থেকে নিক্ষেপ করে বেশি সুবিধা পাওয়া যায় এবং শিফা হাসপাতালে হামলার ধরন দেখে বোঝা যায় সেখানে হামলার কাজে ড্রোনই ব্যবহার করা হয়েছে। ওই মার্কিন সামরিক বিশ্লেষক আরও বলেন, যুদ্ধবিমান থেকেও ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যায়, কিন্তু যুদ্ধবিমান থেকে হামলা করতে হলে বিমানটিকে অনেক নিচে নামতে হতো, ফলে ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে বিমানটির ভূপাতিত হওয়ার আশঙ্কা ছিল। কাজেই ক্ষেপণাস্ত্রটি যেমন আমেরিকায় তৈরি, তেমনই এটি নিক্ষেপ করার কাজেও মার্কিন ড্রোন ব্যবহার করা হয়েছে। প্রতিটি হেলফায়ার ক্ষেপণাস্ত্রের দাম $1,50,000 বলে জানান তিনি।
এক মাসের বেশি সময় আগে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আল শিফা হাসপাতালের ওপর বেশ কয়েকবার হামলা হয়েছে। হাসপাতালটির মহাপরিচালক মোহাম্মদ আবু সালমিয়া শুক্রবার বলেছেন, ইসরায়েল গাজার হাসপাতালগুলো ও স্বাস্থ্য খাতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। শুক্রবার রাতে হাসপাতালটির আউটডোর ক্লিনিক ভবন ও প্রসূতি বিভাগে হামলা করে দখলদার সেনারা। এদিকে গাজায় নিহতদের দাফন করা যাচ্ছে না। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজার হাসপাতালগুলো ঘিরে বড় ধরনের অভিযান অব্যাহত রেখেছে। সেখানকার প্রধান দুটি হাসপাতালও বন্ধ থাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এমনকি হামলার কারণে একটি হাসপাতালে পড়ে থাকা শতাধিক মরদেহ দাফন করা যাচ্ছে না। আল জাজিরার খবরে বলা হয়েছে, জ্বালানি সংকট, বিদ্যুৎ না থাকা, চিকিৎসা সরঞ্জাম, খাবার ও পানির অভাবে গাজার হাসপাতালগুলোয় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলি হামলায় মৃত্যুর প্রহর গুনছেন সেখানকার লোকজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আল শিফা হাসপাতালে 5 রোগীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অপরিণত 3 নবজাতকও রয়েছে। এই হাসপাতালে শতাধিক মরদেহ পড়ে আছে। হামলার কারণে এসব মরদেহ দাফন করার মতো পরিস্থিতি নেই। আল শিফা হাসপাতাল চত্বরে 2 দিন আগে ইসরায়েলের বোমাবর্ষণে 13 জন নিহত হন। গতকাল সেখান থেকে নারী শিশু ও বয়োবৃদ্ধদের একটি দল বের হয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি চালান ইসরায়েলি সেনারা। গাজার ইন্দোনেশিয়া হাসপাতালের মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দিতে দেখা গেছে। উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণের কারণে ভয়াবহ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জ্বালানি সংকট ও ইসরায়েলি হামলার কারণে গাজার 36টি হাসপাতালের 20টি বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের মানবিক সংস্থা এই তথ্য দিয়েছে। অবশ্য বন্ধ হয়ে যাওয়া হাসপাতালের সংখ্যা 21টি বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট। এদিকে ইউক্রেনে নিরবতা ভাঙল রাশিয়া। কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে ও আশেপাশের অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। প্রায় 2 মাসের বেশি সময় ধরে নিরবতার পর কিয়েভে বড় ধরনের হামলা চালাতে শুরু করেছে রুশ বাহিনী। এদিন স্থানীয় সময় সকাল 8টার দিকে রাজধানী কিয়েভের দিকে মস্কোর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে আসে বলে জানিয়েছে ইউক্রেনের এক কর্মকর্তা। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামলা সম্পর্কে বলেন, 52 দিনের দীর্ঘ বিরতির পর শত্রুরা কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে মিসাইলটি কিয়েভে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, রাজধানীতে আঘাত আনার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে গুলি করে ভূপাতিত করেছে। মধ্য কিয়েভেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, তবে কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত নয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে 5টি আবাসিক ভবন ও বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নর রুসলান ক্রাপচেঙ্কো। 2টি রুশ ক্ষেপণাস্ত্র বসতির মধ্যবর্তী একটি মাঠে আঘাত এনেছে বলে জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করা, বলেছে এরদোগান। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 12 নভেম্বর রোববার সৌদির রাজধানী রিয়াদ থেকে তুরস্কে ফেরার ফ্লাইটে তিনি সাংবাদিকদের একথা বলেছেন। এরদোগান 11 নভেম্বর শনিবার রিয়াদে আরব ও মুসলিম নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। এই সম্মেলনে গাজায় ইসরায়েল বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের নিন্দা করা হয়েছে, তবে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়নি। রোববার রিয়াদ থেকে ফিরতি ফ্লাইটে তিনি তুর্কি সাংবাদিকদের বলেছেন, আমাদের মিশর ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করা উচিত এবং যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া উচিত। তিনি যোগ করে বলেন, যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে হবে, পশ্চিমের উচিত ইসরায়েলের ওপর চাপ বাড়ানো, যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আমাদের অত্যাবশ্যক। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশকে জড়িত হতে হবে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের ওপর এই দেশের প্রভাব রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই গাজা উপত্যকাকে ফিলিস্তিন ভূমি হিসেবে মেনে নিতে হবে। বাইডেন যদি গাজাকে ফিলিস্তিনি জনগণের ভূমির পরিবর্তে দখলদার বসতি স্থাপনকারী বা ইসরায়েলিদের ভূমি হিসেবে দেখেন, তাহলে আমরা বাইডেনের সঙ্গে একমত হতে পারি না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।